তীব্র দাবদাহ, অন্যদিকে প্যাচ প্যাচে গরমে অতিষ্ঠ বাঁকুড়ার অধিবাসীরা। ফলে সকাল থেকেই এক প্রকার স্বেচ্ছায় গৃহবন্দী মানুষ। এর প্রভাব পড়ছে বাঁকুড়ার বাজারগুলিতে। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন পাইকারি ও খুচরো সবজি বিক্রেতারা। বাঁকুড়া শহরের মাচানতলা ও চকবাজারে ব্যবসায়ীরা আজ সকালে সবজির পসরা সাজিয়ে বসে থাকলেও সেভাবে খদ্দেরের দেখা নেই। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, তীব্র গরমে বাজারে লোকজনের দেখা নেই, ফলে বেচা কেনা খুবই কম। বেশিরভাগ শাকসবজি পচতে শুরু করেছে, সমস্যায় পড়েছেন তাঁরা। ব্যবসায়ীদের পাশাপাশি সমস্যায় পড়েছেন সবজি চাষিরাও। তাঁদের কথায়, চাষের খরচ বেড়েছে কিন্তু উৎপাদিত সবজির দাম নেই, অন্যদিকে বৃষ্টি না হওয়ার কারণে ক্ষতির পরিমাণ বাড়ছে। রুক্ষ শুষ্ক এই জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তরের খবর। বাজার এখন অত্যধিক গরম, এখন মার্কেট করার লোকও খুব কম, জিনিসপত্র অঢেল, তুলনায় দাম সেরকম নেই। মানে এই গরমেও যে চাষিরা সাপ্লাই দিচ্ছে, এই বৃষ্টি ফিষ্টি নেই, দামের যে খুব বেশি তা নয়, তবে চাষিরা যে দাম পাচ্ছে না সেটার ব্যাপারটা অন্য জায়গায়। অত্যাধিক গরমের জন্য মানুষের খাওয়া দাওয়া আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, কোনো জিনিস বিক্রি হচ্ছে না, কোনো জিনিস যদি রয়ে যাচ্ছে সেগুলো তার পর দিনে নষ্ট হয়ে যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। পেটের দায় যে বেড়েছে, পেটের দায় বেড়েছে না, সেও বেড়ানো যেমন বন্ধ হয়ে যেত। বিক্রি সবজির দাম আনে, বিক্রি আনে, খরিদ্দারও নেই, সবজির দাম মোটেই নাই, বিক্রি নাই, ভেন্ডি তো বিকায় না, করলাও বিকায় না, কোনো সবজি বিক্রি নাই। এখন এত গরম, মালার প্রোডাকশন হচ্ছে না, এক দুই হচ্ছে মাল একবারে মাটিতে মিশে যাচ্ছে গরমে, আর আরেকটা হচ্ছে কি এই যে বীজ ওষুধ সার লেবারের এত দাম, চাষ করার পড়তা হবার নেই, চাষির মৃত্যু ছাড়া রাস্তা নাই।